প্রথম স্ত্রী উপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়েছে অনেক দিন হলো শাকিব খান বর্তমানে একাই রয়েছেন তবে মাঝে বেশ কয়েকবার গুঞ্জন ছড়িয়েছে নায়িকা স্বপ্ন বুবলিকে বিয়ে করেছেন সাকিব খান এছাড়াও সম্প্রতি গুঞ্জন রটে সাকিব খানের সন্তানের মা হতে চলেছেন বুবলি আর এজন্যই নাকি তিনি মিডিয়ার আড়ালে রয়েছেন তবে এই গুঞ্জনের পুরোটাই মিথ্যা শাকিব খান বুবলিকে বিয়ে করেছেন এই খবর সত্যি নয় আর বুবলি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন এটাও সত্যি নয় শাকিব খান এবং বুবলি দুজনেই এই গুঞ্জনে বিরক্ত এবং শাকিব খান এ বিষয়ে বলেছেন কিছু মানুষ আমার ইস্টাডাম নষ্ট করার জন্য আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে নিজের বিয়ে প্রসঙ্গে খান জানিয়েছেন পরিবার থেকে তার জন্য পাত্রী খোঁজা হচ্ছে আর সম্ভব হলে তিনি এ বছরের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে চান কিন্তু বিয়ের জন্য কেমন পাত্রী চান সাকিব খান এ বিষয়ে তিনি বলেন আমি মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করব না এমন মেয়েকে বিয়ে করতে চাই যে হবে পরহেজগার সংসারী এবং স্বামীভক্ত এছাড়াও তিনি বলেন সারাদিন কাজ শেষ করে বাসায় ফেরার পর স্ত্রী আমার সব রকমের খেয়াল রাখবে এমন মেয়েকে বিয়ে করতে চাই প্রিয় দর্শক বুঝতেই পারছেন শাকিব খান এমন একজন মেয়েকে বিয়ে করতে চান যে ঠিক মতো তার খেয়াল রাখবে এবং পরেজগার ও সংসারী হবে তো প্রিয় দর্শক শাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বাংলা ওয়েব ইউটিউব চ্যানেলে